সময় যত এগোচ্ছে টুর্নামেন্ট হিসেবে বিপিএল ততই নিজেকে গুছিয়ে নিচ্ছে। প্রথম দুদিন টিভি সম্প্রচারের স্কোর কার্ডটা দেখতে লাগছিল খানিকটা বেখাপ্পা, সোমবার স্কোর কার্ডে এসেছে ক্রিকেটারদের হেডশট, বেড়েছে সৌন্দর্য। একইভাবে দলগুলোও নিজেদের আরও প্রফেশনাল বানাচ্ছে সময়ের সাথে সাথে। টুর্নামেন্টের প্রথম দিন সাধারণ একটা বাসে করেই এসেছিল দুর্দান্ত ঢাকার ক্রিকেটাররা, কিন্তু টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে একেবারে ডেকোরেটেড টিম বাস পেয়েছে ঢাকা। চট্টগ্রাম টিম বাসেও দেখা গেছে তাদের দলের ব্র্যান্ডিং। টিম ব্র্যান্ডিং করা বাসের সাথে মিল রেখে পারফরমেন্স অবশ্য করতে পারেনি ঢাকা। ফেভারিট হিসেবে খেলতে নেমেও সোমবার চট্টগ্রামের বিপক্ষে হারতে হয়েছে ঢাকাকে। এ কারণে খানিক বিষণ্ণ মুখে বাসে উঠেছেন দুর্দান্ত পেসার তাসকিন আহমেদ। ঢাকার ব্যাটার সাইফ হাসান ম্যাচে ছিলেন ব্যর্থ, দল হেরেছে, তাই সাইফের মুখও ছিল অন্ধকার। কুমিল্লাকে হারিয়ে যতটা উচ্ছ্বসিত ছিলেন ঢাকার কোচ, চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের পর ঠিক ততটাই মন খারাপ হয়েছে খালেদ মাহমুদ সুজনের। অপরদিকে চট্টগ্রাম ক্যাম্পের অবস্থা ছিল একেবারে ভিন্ন। মাত্র 15 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ জেতানো বোলিং করা আলামিনের মুখে ছিল বিশ্ব জয়ের হাসি। চায়ের কাপে জয় উদযাপন করেছেন চট্টগ্রামের বিদেশিরা। এদিকে কার্টিস ক্যাম্পারের নিজের দেশ আয়ারল্যান্ডে ঠান্ডাটা বাংলাদেশের চেয়েও বেশি, কিন্তু বঙ্গদেশের ঠান্ডা সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দেওয়ার সুখটা এদিন নতুন করে আবিষ্কার করেছেন ক্যাম্পার। আর সোনায় সোহাগা হয়ে এসেছে ঢাকাকে ম্যাচ হারানো। এবারে বিপিএলে নিজের তৃতীয় ম্যাচে এসে রানের দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম, কিন্তু 1 রানের জন্য 50 দেখা পাননি এই ব্যাটার। প্রেস কনফারেন্সে এসে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় জানিয়ে গেছেন তামিম। যদি আমি 50 করে ম্যাচটা শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো, আর আমার টিমের চিনবে আরও ভালো ইজিলি জিততে পারতো। তো চেষ্টা করবো এখান থেকে যে ল্যাগিংস যে ভুলগুলো করছে এগুলো যাতে নেক্সটে কন্টিনিউ না হয়। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। তামিম প্রেস কনফারেন্স শেষ করে দ্রুত গতিতে টিম বাসে এসেছেন, আর ওপেনার সবার পরে বাসে ওঠা মাত্রই ছেড়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। চট্টগ্রামের টিম বাসে দলটা গর্ব করে রেখেছে কুশাল মেন্ডিস, ফিল সল্টদের ছবি, আবার রোমারিও শেফার্ডও আসছেন এই দলে। ইতোমধ্যে 3 ম্যাচে 2টা জিতে যাওয়া চট্টগ্রাম সময়ের সাথে সাথে হবে আরও শক্তিশালী। বন্দরনগরীর মানুষজন এবার এই দলটা নিয়ে হতে পারে আশাবাদী। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি। শাওন ভাই, শাওন শাওন।